যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের সব ধরনের সুযোগ সুবিধা বন্ধ করে দেবে সরকার। তাদের ব্যাংক অ্যাকাউন্ট করতে দেওয়া হবে না, তাদেরকে কোনো বাসা ভাড়া নিতে দেওয়া হবে না, তাদের এনএসএসের সব ধরনের সুবিধা বন্ধ করে দেওয়া হবে, এমনকি তারা কিংবা তাদের পরিবারের সদস্যদের পড়াশোনার সুযোগও বন্ধ করে দেওয়া হবে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরকারের যে কঠোর অবস্থান, তাতে এই নতুন পরিকল্পনা যুক্ত করা হচ্ছে। ইমিগ্রেশন মিনিস্টার রবার্ট জ্যানডেক এক টুইট বার্তায় জানিয়েছেন, সরকার অবৈধ ইমিগ্রেন্টদের বিরুদ্ধে কঠোর অবস্থান পরিষ্কার করেছে। সরকার চাইছে তারা যাতে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট করার সুবিধা না পায়, তারা যাতে ড্রাইভিং লাইসেন্স করতে না পারে, অবৈধ ইমিগ্রেন্টরা যাতে এনএসএসে কোনো ধরনের সুবিধা না পায়, অবৈধ ইমিগ্রেন্টরা যাতে কোনো ধরনের পড়াশোনার সুযোগ না পায়, সে ধরনের ব্যবস্থা করবে সরকার। এই জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং তারা দিনরাত কাজ করছে যাতে অবৈধ ইমিগ্রেন্টের জন্য যুক্তরাজ্যের দুয়ার বন্ধ করা যায়, অবৈধ ইমিগ্রেন্টের সংখ্যা যুক্তরাজ্যে কমানো যায়। আপনারা জানেন বর্তমান সরকার অবৈধ ইমিগ্রেন্টের প্রতি কঠোর অবস্থান নিয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং হোম সেক্রেটারি সুয়েলা ব্রাভারম্যান শুরু থেকেই অবৈধ ইমিগ্রেন্টদের প্রতি তাদের স্পষ্ট বার্তা জানিয়েছেন যে যুক্তরাজ্যের মাটিতে অবৈধ ইমিগ্রেন্টদের কোনো ঠাঁই হবে না। তারা একের পর এক কঠিন নিয়ম কানুন করছেন, বিশেষ করে রুয়ান্ডা পলিসি, যেটি পূর্ববর্তী সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল রুয়ান্ডা সরকারের সাথে স্বাক্ষর করেছিলেন, সেই রুয়ান্ডা নীতি যে কোনোভাবে বাস্তবায়ন করতে চান বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান। আপনারা জানেন সুয়েলা ব্রাভারম্যান, যিনি নিজে দাঁড়িয়ে থেকে অবৈধ অভিবাসী ধরতে সারাশি অভিযান চালিয়েছেন। সরকার জানিয়েছে মধ্য ডিসেম্বর হতে পর্যন্ত প্রায় এক বছরে 1,150টি অভিযান পরিচালনা করা হয়েছে। এটি আগের সময়ের তুলনায় 10% বৃদ্ধি পেয়েছে এবং এই সময়ে 362 জনকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধ ইমিগ্রেন্ট এবং তাদেরকে কাজ দেওয়ার অভিযোগে। সরকার বলছে কনস্ট্রাকশন সাইট, কার ওয়াশ এবং গিগ কোম্পানি ফার্মস যেগুলো রয়েছে সেগুলোতে অভিযান পরিচালনা করা হবে, কারণ মূলত এসব জায়গায় অবৈধ ইমিগ্রেন্টরা কাজ করার সুযোগ পায়। সরকার যে কোনোভাবে এইসব কাজ বন্ধ করতে চায়। রবার্ট জেনিক জানিয়েছেন অবৈধ ইমিগ্রেন্টদের যারা কাজ দেয় তারা মূলত যারা কাজ পাওয়ার যোগ্য তাদের সাথে প্রতারণা করে, এটি যুক্তরাজ্যের ইমিগ্রেশন ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য কিংবা ইমিগ্রেশন ব্যবস্থা ভণ্ডুল করার জন্য এই প্রচেষ্টা চালানো হয়। সুতরাং যারা অবৈধ ইমিগ্রেন্টদের কাজ দেবে তাদের প্রতিও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলছেন বর্তমানে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সে টাস্ক ফোর্স দিনরাত কাজ করছে যাতে অবৈধ ইমিগ্রেন্টের সংখ্যা এদেশে কমানো যায়, যেসব অবৈধ ইমিগ্রেন্ট এদেশে রয়েছেন তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়, তাদের সব ধরনের সুযোগ সুবিধা বন্ধ করে দিয়ে তাদেরকে যেন আইনের আওতায় আনা যায় কিংবা তাদের নিজ দেশে ফেরত পাঠানো যায়। এক হিসাব মতে দেখা গেছে গত বছর যুক্তরাজ্যে প্রায় 45,000 মানুষ অবৈধভাবে প্রবেশ করেছে এবং এর ফলে ইমিগ্রেশন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে স্বীকার করেছিলেন হোম সেক্রেটারি সুয়েলা ব্রাভারম্যান। সুতরাং সরকারের পর থেকে ইমিগ্রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এবং যুক্তরাজ্যে যাতে অবৈধভাবে লোকজন প্রবেশ করতে না পারে সেজন্য একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে।